সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘাসপুরিং এর শ্বসনতন্ত্র সম্পর্কে আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমাদের আলোচনার মধ্যে যে টার্মসগুলো থাকবে বা শব্দগুলো থাকবে সেগুলো হচ্ছে শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, পেরিট্রিম, শ্বাসনালী বা ট্রাকিয়া, এট্রিয়াম, ইন্টিমা, টিনেডিয়া, ট্রাকিয়াল কাণ্ড বা ট্রাকিয়াল ট্রাঙ্ক, অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, লঙ্গিচুডিনাল ট্রাকিয়াল ট্রাঙ্ক, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, ট্রান্সভার্স ট্রাকিয়াল কাণ্ড বা ট্রাঙ্ক, ট্রাকিওল, বায়ুথলি বা এয়ার সেক, শ্বাসগ্রহণ ও শ্বাস ত্যাগ, ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। তা আশা করি এসব আলোচনার মাধ্যমে আমরা গ্রাসহপিং এর শ্বসনতন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং এই জানার মাধ্যমে আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর আমরা যথাযথ উত্তর দিতে পারব। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম, গ্রাসহপিং এর যে রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র, এটিকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়ে থাকে, কারণ এটির মধ্যে মূল বিষয়টা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী যেটা থাকে এবং এটার মধ্যে অসংখ্য শাখা প্রশাখা থাকে, এগুলো মিলেই এটা তৈরি হয়, যার কারণে এটাকে আমরা ট্রাকিয়াল তন্ত্র বলে থাকি। ট্রাকিয়াল সিস্টেম মেইনলি ট্রাকিয়া অ্যান্ড ইটস ব্রাঞ্চেস। এটার প্রথম যে অংশটা আছে আমরা বাইরে থেকে যদি শুরু করি সেটা হচ্ছে শ্বাসতন্ত্র বা স্পাইরাকল। এটা তাদের দেহের উভয় পাশে দেখা যায় যে এখানে আমরা এই যে ছোট ছোট ছিদ্রগুলা দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে, এই ছোট ছোট ছিদ্রগুলা হচ্ছে স্পাইরাকল এবং সেটা বড় আকারে দেখালে এটা এরকম ছিদ্রের মতো দেখা যাবে, যে এখানে যে ছিদ্রটা আছে সেটার মতো দেখা যাবে। দেহের উভয় পাশে মোট 10 জোড়া থাকে, 2 জোড়া থাকে বক্ষীয় অঞ্চলে, এদের বক্ষ অঞ্চল যেটা আছে এইখানে 2 জোড়া থাকে আর বাকি 8 জোড়া থাকে তাদের উদরের মধ্যে। টোটাল 10 pairs বোথ সাইড অফ দ্য বডি, 2 pairs এট থোরাক্স অ্যান্ড 8 pairs এট অ্যাবডোমেন। এদের পেরিট্রিম নামক কাইটিন নির্মিত একটা বেড থাকে বা উঁচু জায়গা থাকে, যেটা এই যে পেরিট্রিম আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এই উঁচু জায়গাটাকে আমরা পেরিট্রিম বলে থাকি। ব্যারিয়ার মেড বাই কাইটিন কল্ড পেরিট্রিম, অর্থাৎ এটার মূল উপাদানটা হচ্ছে কাইটিন। রন্ধ্রের মুখে সূক্ষ্ম রমযুক্ত ছাকনি থাকে, যে এখানে আমরা এই চিত্রের মধ্যে এখানে যে ছাকনি মতো বা ফিল্টার অ্যাপারেটাস বলি, এখানে ফাইন হেয়ার্ড ফিল্টার অ্যাট পোর। এই যে বিষয়টা আছে যে গুলো পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে রন্ধ্রগুলো খোলা বা বন্ধ হয়, এখানে বাল্বের মতো থাকে, এই বাল্বের কারণে এগুলো ওপেনিং বা ক্লোজিং হয়ে থাকে। ওপেনিং অ্যান্ড ক্লোজিং অপর আর ডান বাই বাল্ব, কন্ট্রোল বাই মাসল, এখানে যে মাসল গুলো আছে বা মাংসপেশি আছে সেটার সাহায্যে এই কপাটিকা গুলা খুলে বা বন্ধ হয়ে থাকে। এটার মূল উপাদান বলেছিলাম যে ট্রাকিয়া বা শ্বাসনালী, যে উপাদান মানে লম্বা যে নালীর মতো থাকে সেটাকে আমরা ট্রাকিয়া বলে থাকি। এটা সূক্ষ্ম শাখা প্রশাখা যুক্ত স্থিতিস্থাপক এবং সারা দেহের মধ্যে জালিক আকারে বিস্তৃত থাকে, জালের মতো বিস্তৃত থাকে, ফাইন ব্রাঞ্চেস আর স্টেবল অ্যান্ড রেটিকুলেট। এখানে এট্রিয়াম নামক একটা ক্ষুদ্র প্রকোষ্ঠ থাকে, এট্রিয়াম যে এই যে অংশটা আছে এখানে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে এট্রিয়াম বলা হয়, স্মল চেম্বার এট্রিয়াম। এর প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট, এখানে আমরা 3টা স্তর দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে, ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম এবং ইন্টিমা। ভিত্তি ঝিল্লি, এপিথেলিয়াম এবং ইন্টিমা, এখানে এপিথেলিয়াল আছে, টিনিডিয়া, ইন্টিমা, ইন্টিমার একটা অংশ হচ্ছে টিনিডিয়া, সেটা আমরা আলোচনা করব। ভিত্তি ঝিল্লি যেটা আছে এটা এপিডার্মিস দ্বারা তৈরি, এপিথেলিয়াম হচ্ছে বহুভুজাকার কোষ দ্বারা তৈরি হয়ে থাকে, এখানে আমরা মূলত এপিথেলিয়াম অংশটা দেখতে পাচ্ছি, আর ইন্টিমা হচ্ছে ভিতরে সবচেয়ে ভিতরের স্তর যেটা কিউটিকল দ্বারা গঠিত। বেসমেন্ট মেমব্রেন ইজ মেড বাই এপিডার্মিস, এপিথেলিয়াম মেড বাই পলিগোনাল সেল অ্যান্ড ইন্টিমা ইজ মেড বাই কিউটিকল। টিনিডিয়া হচ্ছে যে এখানে রিং এর মতো যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এই অংশগুলাকে টিনিডিয়া বলা হয়ে থাকে। ট্রাকের অন্তঃস্থ গ্রহণ করে কিছুটা পর পর এখানে অসংখ্য টিনিডিয়া তৈরি হচ্ছে, পরপর ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় তৈরি করে থাকে। রিং লাইক স্ট্রাকচার মেড বাই ইন্টিমা এট রেগুলার ইন্টারভেলস, অর্থাৎ নিয়মিত বিরতির পরপর তৈরি হয়, অফ ইন্টারনাল লুমেন অফ ট্রাকিয়া, যে ইন্টারনাল লুমেন ট্রাকিয়ার যে ভিতরের গহ্বর সেটা, এদের কারণে দেখা যায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না, ট্রাকিয়া ইজ নট কলাপস ডিউ টু ইট। যে এই যে
টিনিডিয়া অংশ, এই টিনিডিয়ার কারণে এই ভিতরের লুমেনটা বা গহ্বরটা ঠিক থাকে, ইনটেক থাকে। এরপরে আমরা দেখি যে অসংখ্য ট্রাকিয়া মিলে সারা দেহের মধ্যে যে লম্বা লম্বা নালীগুলো তৈরি হয় সেগুলোকে আমরা ট্রাকিয়াল কাণ্ড বলে থাকি। এগুলো ট্রাকিয়ার প্রধান নালী, মেইন ভেসেলস অফ ট্রাকিয়া। এরা আবার দুই ধরনের হতে পারে, অনুদৈর্ঘ্য অর্থাৎ লম্বভাবে এরা থাকতে পারে, এই লম্বভাবে থাকতে পারে। এগুলো আর অনুপ্রস্থ হচ্ছে যে আড়াআড়ি ভাবে যেগুলো থাকে সেগুলোকে আমরা অনুপ্রস্থ বলে থাকি। দে আর অ্যারেঞ্জ বাই লংগিটিউডিনালি অ্যান্ড ট্রান্সভার্সলি। অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড আবার তিন জোড়া হয়ে থাকে, এক জোড়া হচ্ছে পার্শ্বীয়, এই পাশ দিয়ে যেটা আসে সেটাকে আমরা পার্শ্বীয় বলে থাকি। পৃষ্ঠীয় হচ্ছে যে পিঠ বরাবর যেটা থাকে, এখানে পিঠ বরাবর আমরা এক জোড়া দেখি এগুলো। আরেকটা আছে অঙ্কীয় অর্থাৎ নিচের দিকে ফ্যাটের দিকে থাকে। লংগিটিউডিনাল ট্রাকিয়াল ট্রাঙ্ক আর থ্রি পেয়ার, ওয়ান পেয়ার ল্যাটারাল, ওয়ান পেয়ার ডরসাল এন্ড ওয়ান হচ্ছে ভেন্ট্রাল, ওয়ান পেয়ার ভেন্ট্রাল। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড আবার দুই ধরনের, পৃষ্ঠীয় অর্থাৎ পিঠের দিকে যেগুলো থাকে সেগুলাকে আমরা পৃষ্ঠীয় বলে থাকি, আর পেটের দিকে যেগুলো থাকে সেগুলাকে আমরা অঙ্কীয় বলে থাকি। ট্রান্সভার্স ট্রাকিয়াল ট্রাঙ্ক আর টু টাইপস, ডরসাল এন্ড ভেন্ট্রাল। এরপরে দেখা যায় যে ট্রাকিয়া থেকে যে সূক্ষ্ম নালিকাগুলো সৃষ্টি হয় সেগুলোকে ট্রাকিয়াল ট্রাকিওল বলা হয়ে থাকে। ফাইন ব্রাঞ্চেস ক্রিয়েটেড ফ্রম ট্রাকিয়া, এগুলো এককোষী নালিকা, মাত্র 1 মিলিমাইক্রন ব্যাস বিশিষ্ট। এগুলোর প্রাচীর যেটা থাকে সেগুলোর মধ্যে কোনো ইন্টিমা বা টিনিডিয়া এগুলো থাকে না, অভ্যন্তরের মধ্যে আবার টিস্যু রস দ্বারা পূর্ণ থাকে। দে আর ইউনিসেলুলার ভেসেল, ডায়ামিটার অ্যাবাউট 1 মিলিমাইক্রন, ওয়াল উইদাউট ইন্টিমা অ্যান্ড টিনিডিয়া, ফিল্ড উইথ টিস্যু ফ্লুইড। ছয় নম্বর হচ্ছে বায়ুথলি বা এয়ার স্যাক থাকে এদের। এগুলো ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড় ইন্টিমা বিহীন এবং পাতলা প্রাচীর যুক্ত বায়ুথলি তৈরি হয়ে থাকে। দে আর বিগ ইন্টিমা লেস অ্যান্ড থিন ওয়াল ক্রিয়েটেড ফ্রম সাম ব্রাঞ্চেস অফ ট্রাকিয়া। সর্বশেষ আমরা এদের শ্বসন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এদের শ্বসনের মধ্যে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শ্বাস গ্রহণ এবং একটা হচ্ছে শ্বাস ত্যাগ, ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। এখানে দেখা যায় যে তাদের যে প্রথম চার জোড়া যে শ্বাসরন্ধ্র থাকে দেহের মধ্যে, ফার্স্ট ফোর পেয়ার্স আর ইনহেলেটরি স্পাইরাকল, অর্থাৎ প্রথম শ্বাস জোড়া চার জোড়া তারা শ্বাস গ্রহণ করে থাকে এবং শেষের যে ছয় জোড়া নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র বলা হয়েছে, যে লাস্ট সিক্স পেয়ার্স আর এক্সহেলেটরি স্পাইরাকল। তো এইভাবে দেখা যায় যে তারা যে শ্বাসগ্রহণ পদ্ধতিটা আমরা দেখি যে বায়ুমণ্ডল থেকে তারা অক্সিজেন গ্রহণ করে থাকে, অক্সিজেনটা গ্রহণ করে তারা স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের মাধ্যমে এবং সেটা থেকে সেটা এট্রিয়াম বা প্রকোষ্ঠের মধ্যে আসে, বায়ু প্রকোষ্ঠের মধ্যে আসে, সেখান থেকে তারা ট্রাকিয়ার মধ্যে প্রবেশ করে। ট্রাকিয়া থেকে সেই অক্সিজেনটা ট্রাকিওলের মধ্যে আসে এবং ট্রাকিওল থেকে সেটা বায়ুকুঠুরির মধ্যে বা এয়ার স্যাকের মধ্যে যায়, অবস্থান করে এবং পাশাপাশি অক্সিজেনটা টিস্যুর মধ্যে প্রবেশ করে। ইন্টার অক্সিজেন ইনটু সেল, কোষের মধ্যে প্রবেশ, টিস্যু এবং কোষের মধ্যে প্রবেশ করে, সেখানে অক্সিডেশন হয়, অর্থাৎ তারা যে খাদ্যগুলো গ্রহণ করে সেগুলো অক্সিজেনের সাহায্যে জারিত হয় এবং এই জারণের ফলে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইডটা যেহেতু তাদের জন্য বিপজ্জনক, সেই জন্য সেটা শরীর থেকে বের করে দিতে হয়। তো সেই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় আসে? ট্রাকিওলের মধ্যে আসে, ট্রাকিওল থেকে সেটা ট্রাকিয়াতে আসে, ট্রাকিওল থেকে অ্যাট্রিয়াম বা বায়ু প্রকোষ্ঠের মধ্যে আসে এবং সর্বশেষ সেটা স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ফেরত যায়। তো এইভাবে আমরা দেখি যে শ্বসন পদ্ধতিটা একটা চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে। এই ছিল মোটামুটি গ্রাসহপারের শ্বসনতন্ত্রের বিষয়টা। আমরা শ্বসনতন্ত্রের বিস্তারিত বর্ণনা এবং শ্বসন পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, আশা করি আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ বিষয়টা বোঝা যাচ্ছে। থ্যাংকস টু রিমেইন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারবেন। প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, এবং অবশ্যই লাইক দিবেন এবং পাশাপাশি কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আজকের মতো ধন্যবাদ, সবাই সুস্থ এবং সুন্দর থাকুন।